টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী নৈশ বাসে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ গতকাল বুধবার বেলা তিনটার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাইসার গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মনতলা গ্রামের শাহ আলমের ছেলে রতন মিয়া রংপুর জেলার পীরগঞ্জের আনোয়ারুল ইসলামের ছেলে সুজন মিয়া টাঙ্গাইলের মধুপুর উপজেলার গ্রামের উপজেলার ফলদা গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে সাইফুল ইসলাম টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাইসার জানান ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাদারগঞ্জ স্পেশাল পরিবহনের বাসটি আশুরিয়ার বাইপাইল এসে যাত্রী উঠিয়ে নেয় এই যাত্রীদের মধ্যে আটজন ডাকাত দলের সদস্য ছিল তারা ঘাটাইল উপজেলার দেওলাবাড়ি এলাকায় এসে চালককে মারধর করে দেশি অস্ত্রের মুখে জিম্মি করে চলন্ত বাসে ডাকাত শুরু করে এদের মধ্যে কয়েকজন বাধা দিতে গেলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এ সময় সাতজন যাত্রী আহতন রক্তাক্ত যাত্রীদের চিৎকারে অন্যান্যরা আতঙ্কিত হলে বাসের সকল যাত্রীদের কাছে থাকা মোবাইল স্বর্ণালঙ্কার টাকা লুট করে নিয়ে রক্তিপাড়া পেট্রোল পাম্পের পরে বেগুন বাগানের কাছে বাস থানিয়ে ডাকা দল পালিয়ে যায় এরপর জেলা পুলিশ কয়েকটি টিমে বিভক্ত হয়ে অভিযান চালায় এক পর্যায়ে তথ্য যোগাযোগের মাধ্যমে আসামি রতনকে টাঙ্গাইলের গোপালপুর থেকে আটক করা হয় এরপর আসুলিয়া থেকে অপর তিনজনকে আটক করা হয় আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি বাকিদের আটক করার জন্য অভিযান চলমান রয়েছে আটককৃত ব্যক্তিদেরকে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে